চোখ মোবারকের মধ্যে পানি দেখা যায়, নবী আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মার, ও নবীর সাহাবীর দলেরা, আমি নবী তো আমি নবীর জন্য কান্নাকাটি করি না, ও নবী গো আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আমি নবী আমার গুনাগার গুনাগার উম্মতের জন্য কান্দি। সাহাবাই কেরাম কান্দে মসজিদে নববীর বারান্দায়, আহলে সুপার 70 জন সদস্য সবাই আমার নবীর সামনে কান্দে, আমার নবীও কান্দে। ও মায়ার নবী গো, আপনার উম্মত গুনাহগার, আপনি কান্না করেন কেন? আমার নবীর তিরমিজি শরীফের হাদিস শরীফ প্রমাণ করতেছে, আমার নবী বলে ওই সময় যখন উম্মতগুলো নাজাত প্রাপ্ত হবে না, ওই গুনাহগার উম্মত যেগুলা ওই হাসরের ময়দানে আটকা পড়ে যাবে, আমি নবী ওই সময় আমার আল্লাহর কাছে সেজদায় পড়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইব্রাহিম আমার বন্ধু কেন কান্দে রে, আমার বন্ধু কেন সাজদার মধ্যে মাথা ঝুঁকিয়া দিছে গো? ও জিব্রাইল আমার বন্ধুরে মাথা তুলতে বলো। জিব্রাইল আইসা একবার জোরে আল্লাহু আকবার বলবেন, জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, নবী গো ও মায়ার নবীজি, আপনি কেন সেজদার মধ্যে মাথা পালাইয়া পালাইয়া কান্দেন গো? ও নবী আমার আল্লাহ আপনার কান্দার কারণ জানতে চায়, আমি জানতে চাই ওই কুরবানি গন্ধের মানুষ আমার আল্লাহ নবীর কান্না করার কারণ জানে কি জানে না? তবু কেন আমার আল্লাহ জিব্রাইল রে দিয়া খবর পাঠায় গো? কারণ আমার আল্লাহ জিব্রাইল রে একটা সাক্ষী বানাইয়া দিছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যাও 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 না রে জিব্রাইল, আমার বন্ধু মুস্তফার কাছে যে ডাক দিয়া বলো, আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা মুবারক উঠাইতে। আমার বন্ধু কেন সেজদা থেকে মাথা মুবারক উঠায় না? জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনি কেন সেজদার মধ্যে মাথা ফালাইয়া দিছেন? আমার নবী জিব্রাইল রে নবীজির ডান হাতের আঙ্গুলি দিয়ে হাসরের ময়দান দেখা দিবে, আমার দয়াল নবী যখন হাসরের ময়দান দেখাবে, জিব্রাইল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী এইটা তো হাসরের ময়দানে গুনাহগার উম্মত আটকা পড়ে আছে, এটা দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলবে, রে জিব্রাইল আমি নবী আমার গুনাহগার উম্মত গুলারে ফালাইয়া জান্নাতে যাব না, আমি নবী যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই গুনাহগার উম্মত গুলার নাজাত না দিবে, আমি দয়াল নবী ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাবো না। এবার জিব্রাইল আমার আল্লাহর দরবারে যায়, যেয়া ডাকে দিয়া বলে, আল্লাহ ও দয়াল আল্লাহ আপনি আপনার বন্ধু মুস্তফার আরজিটা শুনে নেন, ও দয়াল আল্লাহ আপনার বন্ধু কি বলে? আল্লাহ ডাকে দিয়া বলে, জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধু কি বলে বলো না। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বন্ধু বলেছেন ওনার গুনাহগার উম্মত গুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নেওয়া হবে, ওই উম্মত গুলার না নিয়ে নবী জান্নাতে যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলো তাড়াতাড়ি সাজদা থেকে মাথা মুবারক উঠাইতে। জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, নবী গো ও মায়ার নবী সাজদা থেকে মাথা মুবারক উঠান। এবার আমার নবী বলবে, না 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 আমার গুনাহগার উম্মতের নাজাত হইছে কিনা, আমার উম্মত গুলা বাঁচছে কিনা, আমি দয়াল নবী আগে সেই খবর জানতে চাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে আমার উম্মতের দশাটা কেমন অবস্থায় তুমি আমার কাছে বলো না। এবার আমার নবীকে জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো আপনার উম্মত গুলাকে আমার আল্লাহ জান্নাতি বানাইছে, জোরে কি বলবেন না সুবহানাল্লাহ।
চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল্লিল আলামিন নবীজি ডাক দিয়া কই শোনো শোনো শোনো, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ আদম সন্তানের যত উম্মত থাকবে সবার মাঝে সর্বপ্রথম আমি দয়াল নবীরে কিয়ামতের ময়দানে উত্তোলন করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ কি করবে, ও আউয়ালু মাইয়ান সাক্কু আনহুল কাবরু, আমার আল্লাহ রওজা মোবারক থেকে সর্বপ্রথম অন্য মানুষকে বাহির করার পরে আমি অন্য মানুষকে বাহির করার আগে আমি দয়াল নবীকে আমার আল্লাহ বাহির করবে। শুধু বাহির করবে না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে আমি নবীর গুনাহগার গুনাহগার উম্মত থাকবে, আমরা যে গুনাহ করব আমার নবী আগে জানে। জানাইছে কি? আরো জোরে কয় না, জানাইছে কি? ও হাবিবায়েরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে গো। আমি তোমাদের কাছে বলতে চাই, টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু লাগবে না, আসো আসো আসো, একটা মানুষও তোমাকে কিছু বলবে না। আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী গায়েবের খবর দিতে পারে না, প্রমাণ করে দিয়া যাও, আর যদি প্রমাণ না করতে পারো আমাদের থেকে দলিল নিয়ে যাও। আমার দয়াল নবী গায়েবের খবর দিতে জানে, উম্মতের দশা বড় করুণ হইয়া যায়, উম্মতগুলো ওই হাসরের ময়দানে হাহাকারের মধ্যে পড়ে যাবে। আমার নবী বলে, সর্বপ্রথম আমার আল্লাহ আমি দয়াল নবীকে আউয়ালু মাইয়ান সাক্কু আনহুল কবর, আমার আল্লাহ সর্বপ্রথম রওজা মোবারক থেকে আমি দয়াল নবীরে বাহির করবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ শুধু রওজা মোবারক থেকে বাহির করবে না, সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি কি শুধু হাসরের ময়দান থেকে উত্তোলন হবেন, আপনি কি শুধু রওজা মোবারক থেকে উত্তোলন হবেন? আমার নবী কয় না না না, শুধু হাসরের ময়দান থেকে উত্তোলন হব না, রওজা মোবারক থেকে উত্তোলন হব না। ও নবী গো, আপনি যদি উত্তোলন হইয়া যান, সর্বপ্রথম উত্তোলন হইলে হাসরের ময়দানে আপনার উম্মতগুলো হাহাকার করবে, কিয়ামতের ময়দানে উম্মতগুলো হাহাকার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, উম্মতের কি দশা হইব? আমার নবী বলে, উম্মতের দশা কি হইব এটার জন্য আমি নবী কি করব জানোনি, ও আউয়ালু শাফিইন, আমি আমার গুনাহগার গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করব। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে ও নবীর পাগলের দল, অনেক মানুষ তো, অনেক আমার ভাইয়েরা তো বলতেছেন, আরে নবী আমরারে কি উপকার করব, নবীরে তো কবরে খবর থাকবে না। আল্লাহর দোহাই জোরে কোন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, আমি এখনো পর্যন্ত মুসলিম শরীফটা হাত দিয়া দেখি নাই, মুসলিম শরীফটা তেলাওয়াত করি নাই, তবু আমার উস্তাদ কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস গোলাম মুস্তফা শাহ হুজুর উনি একটা খুতবা লিখেছেন, ওইটার মধ্যে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 245 নাম্বার পৃষ্ঠার 2278 নাম্বার হাদিসের একটা রেফারেন্স টেনেছে। এই একটা হাদিসও জয়ীফ হাদিস নাই, প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস বলে উনি ওনার খুতবার মধ্যে উল্লেখ করেছেন। আমি ওই হাদিসটা বলতেছি, শুধু আমার নবী আমাদের জন্য সাফাত করে ক্ষান্ত হইয়া যাবেন না। আমার নবী বলেন, আমি সাফাত করার পরে সাফাতরা ঝুলন্ত অবস্থায় থাকবে না, সিটি কর্পোরেশনের মধ্যে দরখাস্ত দেন, পরিষদের মধ্যে দরখাস্ত দেন, চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেন, কাউন্সিলরের কাছে দরখাস্ত দেন, মেয়রের কাছে দরখাস্ত দেন, একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করা লাগবে। কিন্তু আমার নবী কয়, ওয়া আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার আল্লাহ পাক কোনো দেরি করবে না, আমি সর্বপ্রথম সুপারিশ করব গো, আর আমার সুপারিশ সর্বপ্রথম আমার আল্লাহ কবুল করে নিবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে উম্মতের মায়াই নবী কান্দনে জারে যার, উম্মতের মায়াই নবী কান্দনে জারে যার, মাফ করে দাও
হে আল্লাহ উম্মতে গুনাহগার বললেন মাফ করে দাও ও হে গার বললেন মাফ করে দাও গার বললেন মাফ করে দাও ও হে উম্মতে গুনাহগার রে উম্মতে গুনাহগার বললেন উম্মতে গুনাহগার উম্মতে গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ গার বললেন মাফ করে দাও ও হে আল্লাহ দয়ালে নবী মারহাবা মায়ার নবী আজিন্দা নবী হায়াতুন নবী মায়ার নবী মারহাবা জোরে বলতে অসুবিধা হচ্ছে তবে ডান হাত তুলে জোরে দয়ালে নবী মায়ার নবী আজিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী আরে মারহাবা 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 নবী জি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বললেন মাফ করে দাও ও হে মা আমেনার কুলে যখন এলেন নবীজি সিজদায় পড়িয়া কান্দে উম্মতি 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 মা আমেনার কুলে যখন এলেন নবীজি সিজদায় পড়িয়া কান্দে উম্মতি 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 বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শুনো না বলে আকে রাতে বই যে থাকবে না বই যে থাকবে না চল নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে চল নবীর পদরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বললেন মাফ করে দাও ও হে গার বলেন উম্মতের মায়াই নবী কান্দন জারে যারে উম্মতের মায়াই নবী কান্দন জারে যারে মাফ করে দাও ও হে গার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার খুলে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কুরবানি গঞ্জের বাবারা ও নবীর পাগলের দলেরা তাইলে আমার নবী আমাদের জন্য শাফাত করবে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে মাহফিল কমিটি বলেছে মা বাবার খেদমতের একটু আলোচনা করার জন্য আমি ধারাবাহিকতায় আমার আলোচনার দিকে চলে যাব কারণ আজকের মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল যদি আমার নবীর শানে একটু কথা না বলি হক আদায় হবে না এই জন্য আমি আমার নবীর শানের একটু কথা আগে বলে দিয়ে যাচ্ছি ও বন্ধু গো ও নবীর পাগলের দল আমার নবী শাফাত করবে আমার নবী শাফাত করার পর শাফাত কবুল করা হবে এখন বন্ধু গো শাফাত কবুল করার পরে নবী কি এমনে দাঁড়িয়ে থাকবে ও নবী আমরারে শাফাত করে আপনি জাহান্নাম থেকে বাঁচাইয়া নরমাল জায়গায় রাখলেন আমরা কি নরমাল জায়গার মধ্যে থাকবো নি আমার নবী কয় না 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 ওয়া আনা আউয়ালু মাইয়া বাবাল জান্নাতি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমি নবী শুধু শাফাত করব না গো আমি নবী শুধু শাফাত করব না আমি দয়াল নবী কি করব শুনে নাও আমি সর্বপ্রথম ও আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ আমি সর্বপ্রথম বেহেশতের দরজা খুলব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ও মায়ার নবী গো আপনি কেমন নবীজি আপনার আম্মা ডাইবা কেমন আপনার আব্বা ডাইবা কেমন যেই নবীজি উম্মতদেরকে বাঁচানোর জন্য শাফাত করবেন যেই নবীজি উম্মতদেরকে বাঁচানোর জন্য অন্ধকার কবরের মধ্য থেকে সর্বপ্রথম উদয় হবেন যেই নবীজি উম্মতগুলোকে রক্ষা করার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন আপনাদের কাছে জানতে চাই ও কুরবানি গঞ্জের যুবকের দল ও
কোরবানি গঞ্জের মুরব্বী বাবারা, ওই নবীটার দামটা কি কম না বেশি? আরো জবান খুলে বলেন কম না বেশি? বন্ধুরা রে আমার, ও নবী গো আপনি কেমন মায়ের সন্তান, আপনার মাটাই বা কেমন, আপনার বাবাটাই বা কেমন গো নবী? আমার নবী ওনার আম্মায় আব্বার পরিচয় দেয় না, আমার দয়াল নবী আম্মা আব্বার পরিচয় দিচ্ছেন না। ও নবী গো আম্মা আব্বার পরিচয় আপনি কেন দেন না? আমার নবী ডাক দিয়া বলতেছেন, আম্মা আব্বার পরিচয় সন্তান নয়, সন্তানের পরিচয় আবার আম্মা আব্বা নয়, আবার আম্মা আব্বার পরিচয় সন্তান, সন্তানের পরিচয় আম্মা আব্বা। ও হুজুর কেন এমন কথা বলেন? ও বন্ধু এটা এমন কথা সাধারণ কথা নয়। আমি যদি জিজ্ঞাসা করি, ও চট্টগ্রাম সদরের মানুষ, ও চট্টগ্রামের একবারে শহর এলাকার মানুষ, আপনারা সবাই শামীম রেজার নামটা ইউটিউবে লেখলে, শামীম রেজা লেখলে ওয়াজের অভাব নাই। যদি বলি শামীম রেজার বাবারে চিনেননি, মারে চিনেননি, কেউ বলবে না আব্বা আম্মার খবর তো আমরা জানি না। আলোচনা করতে এসেছেন, শুই না আপনার দাওয়াত করছি আমরা কয়েকটা কথা শোনার জন্য। ও বন্ধু গো আম্মা আব্বার খবর আপনারা কেউ নেন না, তবে আপনারা কি জানেননি আমার আম্মা আব্বার খবরটা তো ঠিক তেমন একটা খবর আমি আপনারে দিতাম। চাই আমার এলাকার মধ্যে একটা কত সুন্দর মাদ্রাসা করলাম, রেজা মঞ্জিল হিফজুল কোরআন মাদ্রাসা, দুইতলা কমপ্লিট হয়ে গেছে, অল্প সময় বাকি, নিজের টাইলসগুলা শুধু করা লাগবে আর রং করা লাগবে। একদিন নয় দুই দিন নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমার আব্বাটা সারাদিন ওই জায়গার মধ্যে পড়ে থাকে। কেন জানেননি? সন্তানরে বড় বানানোর জন্য না, সন্তানের টাকা পয়সা ইনকাম করার জন্য না। কেন পইরা থাকেন বাবা? কেন থাকেন ওই জায়গায়? বলবেন নবীর ঘর মাদ্রাসার কাজ চলতেছে দেখাশোনা করার জন্য। করলে লাভটা কি হবে? করলে লাভটা কি হবে? দুনিয়ার টাকাও পাবেন না, দুনিয়ার সন্তান আপনাকে বেতন দিবে না, তবে একটা বেতন আমার আল্লাহ আপনারে দিবেন গো। ওই বেতনটা হাসরের ময়দানে, ওই বেতনটা আমার আল্লাহ জান্নাত দিয়ে আপনারে দেখাইবেন। ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, ও নবীর আশেকের দল, একটা কথা মনে রাখবা, আমার নবী যেমন নবী, নবীর আম্মা কিন্তু তেমন আম্মা, আমার নবী যেমন নবী, নবীর আব্বা কিন্তু তেমন আব্বা। তবে আম্মায় আব্বা যদি ভালো আম্মায় আব্বা হয়, আম্মা আব্বা যদি তাসিরওয়ালা হয়, আম্মা আব্বা যদি সন্তানরে ভালো বানানেওয়ালা হয় গো, ওই আম্মা আব্বার সন্তান কি ভালো না খারাপ? আরো জোরে বলে না ভালো না খারাপ? তবে বর্তমান সমাজে সন্তান খারাপ হইলে আম্মা আব্বারে দোষ দেওয়া যাবে না, আম্মা আব্বারে দোষ দেওয়া যাবে না, পিতা মাতাকে দোষ দেওয়া যাবে না। বর্তমান যুবকদের নষ্ট হওয়ার পেছনে কারণ আছে তিনটা। কয়টা? তিনটা। আরো জোরে কয়টা? তিনটা। যুবক ডাক দিয়া বলবে শামীম রেজা গো আমি কেন খারাপ হইলাম? আমি খারাপ হওয়ার কারণ তিনটা জানতে চাই। সর্বপ্রথম খারাপ হওয়ার কারণ হইল স্মার্টফোনের ডুয়েট মোবাইল, দুই নাম্বার কারণ হইল সঙ্গ দোষে অঙ্গ নষ্ট। তুমি যেই বন্ধুর সঙ্গে চলো, তোমার বন্ধু রাত্রবেলা বাবা গালাইয়া খায়, তোমার বন্ধু যুবক হইয়া মাদক সেবন করে, তোমার বন্ধু গাঁজা টানে, তোমার বন্ধু সিগারেটের প্যাকেট পকে নিয়ে হাঁটে, মাদক নিয়ে হাঁটে, এমন বন্ধুর সঙ্গে চলতে পারবা? খোদার কসম কবরে গেলে জান্নাত পাইবা, দূরের কথা। জুতা দিয়া ফিরাইব আমার আল্লাহর ফেরেশতারা, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান সমাজকে নষ্ট করার জন্য, বর্তমান সমাজের যুবকদেরকে নষ্ট করার জন্য যেইটা সর্বশ্রেষ্ঠ, যেইটা সর্বশ্রেষ্ঠ খারাপিয়াদের রাস্তা, সেটা হচ্ছে মাদক, মাদক, মাদক। আপনারা বলেন মাদক যেই দিকে, আপনারা কি সেই দিকে সাপোর্ট করবেন? মাদক সেবনকারী, মাদক বিক্রয়কারীদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুই হাত তুলে দেখেন। শুনেন, মনোযোগের সাথে, তাকবীর দেওয়ার সময় নাই। শামীম রেজা সারা রাত্র আলোচনা করবে না,
অল্প সময়ের আলোচনায় সমাজ পরিবর্তন হতে হবে। লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ সরকার থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত বর্তমানে সমাজের মধ্য থেকে মাদককে দূর করার জন্য মাদক বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ লক্ষ্য করলে দেখা যায় কলেজ ইউনিভার্সিটির যুবকের দল বাহিরে আসলেই মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্য করলে দেখা যায় এলাকার যেই নেতা চামুন্ডারা মাদককে সেবন করাকে দূর করবে, অনেক নেতা চামুন্ডা এলাকার মধ্যে সেই মাদকের ব্যবসা করে। যাকে দিয়ে বুথ তারাইবেন, যেই সরিষা দিয়ে বুথ তারাইবেন, ওই সরিষার মধ্যে বুথে দৈরা রয়েছে। যেই নেতা মাদক সেবন করা বন্ধ করবে, ওই নেতা মাদকের ব্যবসা করে, ওই নেতা মাদকের চালান দেয়। আল্লাহর কসম, আমরা আজকে এই কোরবানীগঞ্জ থেকে ও মাননীয় প্রধানমন্ত্রী ও চট্টগ্রামের প্রশাসনের ভাইয়েরা, এলাকার মধ্যে যারা তারা মাদক সেবন করে, আপনারা অতি শীঘ্রই গোপনভাবে খবর নেন যেগুলো মাদকের কারণে যেই মায়ের সন্তান যুবকগুলো খালি হয়ে যাচ্ছে, ওইগুলার তাড়াতাড়ি নিয়ে ঘরের মধ্যে ঢুকান। এটা সাধারণ ঘর নয়, সদ্য শিখের ঘর, কথা বলে না কেন? বর্তমান যুবক ছেলে লক্ষ্য করে দেখবেন সমাজের মধ্যে কোন হুজুর মা বাবারে বাদ দেয় না, এমন খবর পাইছেন? পাইছেন? কোন আলেম তার মা বাবারে খানা দেয় না, এমন খবর পাইছেন? কোন আলেম তার মা বাবারে বৃদ্ধাশ্রমে দিছে, এমন খবর পাইছেন? কোন যুবক পোলা পানের ভিতরে বার লক্ষ্য করেন, যারা মাদক সেবন করে মা বাবারে সেই ব্যক্তি মারে, যারা মাদক সেবন করে মা বাবারে ওই ব্যক্তি কষ্ট দেয়, যারা মাদক সেবন করে ওই ব্যক্তি মা বাবাকে খাবার দেয় না, যারা মাদক সেবন করে ওই ব্যক্তি স্ত্রীর সাথে মা বাবাকে রাখতে চায় না। আপনারা বলেন ওই সন্তানটা কি বালা সন্তান না কুজাত সন্তান? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই কোরবানীগঞ্জের মেহনতি মানুষের এই মিলাদুন্নবীর পঞ্চমতম মাহফিল তখন সফল হবে যখন এই এলাকার যুবকের দল তার মায়ের কদম ধরে সর্বপ্রথম চাকরিতে বাহির হওয়ার সময়, সকালবেলা কাজে বাহির হওয়ার সময় তার মায়ের কদমে চুমা দিয়ে বাহির হবে। আজকের এই এলাকার মাহফিল তখন সফল হবে যখন এই এলাকার যুবক চাকরিতে বাহির হওয়ার সময়, সকালবেলা যেই কোনো কাজে বাহির হওয়ার সময় তার আব্বার কদম ধরে সালাম করে বাহির হবে। আজকে সাত দিন বাড়ির বাহিরে, কয় দিন? সাত দিন বাড়ির বাহিরে আসার সময় আমার মাটার পায়ে চুমা দিয়ে আসছে। কার? মার পায়ে। একদিন নয়, দুই দিন নয়, কয়েকবার। একটা ছেলে দেখার পর বলছে, আপনার তো সম্মান আছে, ইজ্জত আছে, পায়ে চুমা দেন কেন? পায়ে কেন চুমা দেন? তো পায়ে চুমা দিয়ে এটা মানুষ দেখবে বিদায়? ঘরের আলাদা রুমের ভিতরে, আলাদা দুইটা রুম, একটা রুমের সাইডে নিয়ে পায়ে চুমা দিই। তো জিজ্ঞাসা করছে, আমি তো দেখছি আপনি কি করছেন, আপনারে আল্লাহ এমনি এমনি বড় বানাই নাই, এই মাত্র একমাত্র আপনার মার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ বড় বানাইছে, আলহামদুলিল্লাহ কয় না? শোনেন, আমার জিজ্ঞাসা করছে, আপনি কেন এ চুমা দেন, আপনার তো সম্মান আছে, সালামতো করতে পারেন। আমি বলছি, পাগল, আমি দুনিয়ার সব মানুষকে ভয় পাই না, ভয় পাই আম্মারে আর আব্বারে। কেন মানুষ? কেন? এই আম্মা আব্বা যদি হা করে আল্লাহর কাছে যদি একটা বদদোয়া দেয়, টাকা কামাই করতে পারবি, পয়সা কামাই করতে পারবি, এই টাকা তোর কোনো কাজে লাগবে না। আর যদি তারা যদি একবার আল্লাহর কাছে যদি হাত বাড়ে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার সন্তানটা আমাকে এমনভাবে ভালোবাসছে, মহাব্বত করছে, আল্লাহ দেখছেন নি আমার এই ছেলেটা দুনিয়ার জমিনে কাজে যায় সকালবেলা, মাত্র 8,000 টাকা বেতন, সন্তান যে কাজে যায়, যাওয়ার সময় আমি মায়ের কদমটার মধ্যে ধরে সালাম কইরা তারপরে কাজে যায়। আল্লাহ আমার সন্তানটা বেশি কিছু করেন, আল্লাহ আপনি আমার সন্তানটার দিকে একটা মায়ার নজর রাখেন। আপনারা বলেন ওই মা যদি দোয়া করে, ওই বাবা যদি দোয়া করে, আমার আল্লাহ চাইলে ওই সন্তানকে জিরো থেকে হিরো বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আজকের এই মাহফিল থেকে যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, শপথ নেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই মা বাবার খেদমত করলে কি জান্নাত না জাহান্নাম? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? কষ্ট হচ্ছে আপনাদের? মাহফিল দেরি হয়ে যাচ্ছে, তবরুক আছে তো, গরু জবাই হয়েছে তো, আলহামদুলিল্লাহ জোরে বলে, কয়টা? ও দুইটা বলে, আলহামদুলিল্লাহ বলে। চট্টগ্রামের রন্ধ্রে রন্ধ্রে মিলাদুন্নবী আর রবিউ সানির ফাতেহ ইয়াজদাহুমের মাস আসলে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গার মধ্যে শুধু মিলাদুন্নবীর খুশিতে একটা কাজই করে, কি কাজ? সেটা হচ্ছে মিলাদুন্নবীর ফাতেহা করে।
ঠিক কি না ঠিক কি না আবার অনেকে এগুলা দেখে জ্বলে আমরা খাই বিরিয়ানি তোমরা খাও দুরানি তোমার ভাগ্যে এগুলা নাই কারণ তোমরা খাইতে পারবা না মিলাদুন নবী যারা সাপোর্ট করবে তারাই খাবে না না তারও খায় কিভাবে জানেননি সারা দিন পর্যন্ত বেদাত বলে তাবারুকের সময় এই ইয়া নবী সালাম আলাইকা শেষ মুনাজাতের মধ্যে ফেসন দিয়ে ইয়া দাঁড়ায় থাকে হাত রেমে বাড়াই দেয় মাঝখান দিয়ে ঠিক কিনা বলো তোমরা রে খুজুর বলছিল মিলাদুন নবী তামারুক ঘু এটার এখন বাথরুমের সাথে শোয়াইছে কথা বলে না কেন ওই দিনও গহিরাতে রাউজান গহিরাতে মাহফিলে যাওয়ার সময় দেখছি আল্লাহ দিলে এটার কবর যেভাবে দিছে একবারে বাথরুমের পাশে কোথায় না 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 কবর দিতে পারবো অসুবিধা নাই তবে তুমি যা করছো তোমার ছাত্ররা সেই ফমান দিছে তোমার ফিট আইছে মরার আগে আল্লাহ দুনিয়ার মানুষ দিয়ে তোমার বেয়াজ্জতি করছে কারণ মিলাদুন নবী তাবারুকের সাথে তুমি বেয়াজ্জতি করছো ঠিক না কথা বলে না কেন না 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 ঠিক বলবেন কেন হুজুর উপরের দিকে সাপ মারলে আমার গায়ে পড়ে কিভাবে হুজুর আমি শুননি আমি মিলাদুন নবী করি আমার ছেলেকে আমি ওহাবি মাদ্রাসায় দিচ্ছি ওয়াহাবিরা এখন পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে বিল্ডিং এ বিল্ডিং এ কৈতরের বাসা পাখির বাসার মতো তারা এখন মাদ্রাসা দিয়ে যাচ্ছে মাদ্রাসা দিয়ে আপনাকে প্রথম বলবে টাকা বেশি লাগবে না 1000 দিলে চলবে 1000 দিয়ে 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 ঢুকাবে আপনার ছেলে বাচ্চাদেরকে ঢুকিয়া ভালো মতো পড়াবে পড়ানোর পর কোরআনে হাফেজও বানাবে সব কিছু হবে হওয়ার পর বলবে আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ মিলাদুন নবী বেদাত মা বাবার মরণের পর ফাতেহা করা যাবে না এখন বলেন ওই সন্তান যদি আপনার মরণের পর ফাতেহা না করে কবরে আপনার ফিডে কি একটা মাটি ফরবো ফরবো এখন ও ভাই আপনারা যারা ফাতেহা করা যাবে না মা বাবার ইন্তেকালের পরে মা বাবার জন্য দোয়া করা যাবে না মাগফিরাত কামনায় ফাতেহা করলে তাবারুক করলে সিন্নি করলে বিরিয়ানি করলে বেদাত ছতুয়া দেন শুনেন দলিল নিয়ে যান আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দলিল দিচ্ছেন দলিলটা কি কোথায় রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে 700 নম্বর পৃষ্ঠার 5142 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের 3664 নম্বর হাদিস নবী আমার বলতে লাগলেন কত সুন্দর করে নবী বলতেছেন শুনে নেন আমার নবী বলেন আন আবি সাইদিন কয়লা بين نحن عند رسول الله صلى الله عليه وسلم اذا جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر ابويا شيء ابرهما به بعد موتهما زرك سبحان الله قال نعم الصلاة عليهما والاستغفار لهما لهما وإنفاز أحدهما من بعدهما وصيلة الرحم وصيلة الرحم التي لا تؤصل إلا بهما وإكرام صديقهما زور بولن سبحان الله এদিকে আমি আমার বাবার বাড়ি থেকে কুমিল্লা থেকে বানাই আনছি দলিল আছে না নাই আছে না নাই বুখারী শরীফ শুধু তাই নয় আবু দাউদ শরীফ পৃষ্ঠা নং 5142 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফ 3664 নম্বর হাদিস শুনে নাও আম্মা আব্বার মরণের পরে কি কি করা লাগবে আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজির একজন হাদিস বিশারদ হযরতে আবু উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমি আমার নবীজিকে বলতে শুনেছি নবীজির দরবারে একদিন রইলাম আমার নবীজির দরবারে বনু সালমা গোত্রের একটা লোক আমার নবীজির কাছে আসছেন সুবহানাল্লাহ কোন গোত্র বনু সালমা গোত্রের একটা লোক আমার নবীজির কাছে আসছেন আসার পর কি করলেন আমার দয়াল নবীজির কাছে আইসা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবু ওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা আমার আম্মা আব্বার মরণের পরে তাদের জন্য কিছু করার মতো আমাদের কাছে কি কিছু আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাবার ইন্তেকালের পর আমরা কিছু করতে পারবো কিনা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন আমার নবী উত্তর দিচ্ছেন কলা নাম হ্যাঁ করতে পারবা কি করবা আমার নবী বলেন সালাতু আলাইহিমা আমার নবী বলতেছেন তোমরা তাদের জন্য কি করবা আমার নবী বলতেছেন তোমরা তাদের জন্য আসসালাতু আলাইহিমা দোয়া করবা দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 জন হুজুর 20 জন হুজুর মাদ্রাসার 10 জন ছাত্র দিয়া কোরআন খতম পড়াইয়া মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন দিয়া বিরিয়ানি পাকাইয়া তাবারুক পাকাইয়া মা বাবার জন্য কি দোয়া করেন না গজব দেন দোয়া করেন না গজব দেন তাহলে মা বাবার জন্য এটা দোয়া হয় না গজব হয় ও মৌলবি বেদাত পাইলি কই আইসা দেখাইয়া দিয়া যা কোরবানি গঞ্জের মাহফিলে বেদাত নয় এটা দাঁত আমার নবী বলতেছেন শুধু দোয়া করবা নবী তাই কয় না নবী কই অল ইস্তেগফারু লাহুমা তোমরা তাদের জন্য এবার ইস্তেগফার করো ক্ষমা প্রার্থনা করো ও বন্ধু মুনাজাতের মধ্যে ইমাম সাহেব মুনাজাতের মধ্যে মুয়াজ্জিন সাহেব মুনাজাতের মধ্যে খতিব সাহেব হাত তুলে বলে রব্বি রহম হুমা
কামা রব্বায়ানি সগীরা ও রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমার আম্মা আব্বা আমারে ছোট কালে যেমন ভাবে লালন পালন করেছে আপনি অন্ধকার কবরে ঠিক তেমন ভাবে তাদেরকে লালন পালন করেন ও বন্ধুগো এটা কি ইস্তেগফার হয় এটা কি কোনো বেদাত হইব তুমি বলো মোল্লা বেদাত নবী কয় দাত মোল্লাটা মানবেন না নবীটা মানবেন ও মোল্লা রে এবার শোনো শুধু তাই নয় আমার নবী কয় ওয়া ইনফাজু আহাদিহিমা মিমবাদিহিমা আমার নবী বলেন তারপর তোমরা তোমার আম্মা আব্বার ওয়াদা এবং চুক্তি পূরণ করবা হুজুর ওয়াদা কি আর চুক্তি কি ও বন্ধু আপনার আম্মা আব্বা ওয়াদা করলো কারোর কাছে ও বাবা তোরে আমি 10,000 টাকা দিয়ে যাব আপনার কাছে 10,000 টাকা না 1,00,000 টাকা আছে আপনারা ভাই রয়েছেন 8-10 জন 10 জনের মধ্যে এই 1,00,000 টাকা ভাগ করলে 10,000 করে 1,00,000 শেয়ার কিন্তু আপনার আম্মার কাছে আব্বার কাছে পায় 10,000 এখান থেকে আগে 10,000 টাকা দিয়ে দিতে হবে পাওনাদারকে চুক্তিগুলো ওয়াদাগুলো পূরণ করা লাগবে তারপরে আপনি 90,000কে 10 ভাগে ভাগ করে নেবেন হোক কম কোনো অসুবিধা নাই আর না নিলে আপনার আম্মা আব্বার কবরে আজাব হবে না এই আজাবের ভাগিদার আপনি হয়ে যাবেন কিন্তু বর্তমানে আম্মা আব্বার মরণের 7 দিনা করার আগে জমি বাগা বাগি করে এমন কুসংস্কার আছে না নাই সাবধান খবর নিবা আমার আম্মার কাছে আব্বার কাছে কেউ আসেননি 10 টাকা পাও না আমি পরিশোধ করব আমি পরিশোধ করব আমি পরিশোধ করব হুজুর কেন আমি পরিশোধ করব এটা জানতে চাই এ বন্ধু যদি আপনার আম্মা আব্বার চুক্তি এবং ওয়াদা পরিশোধ না করেন খোদার কসম আপনার আম্মা আব্বার কবরে আজাব হবে শুধু আজাব হবে না আপনার মরণের পরে এটা না পূরণ করার কারণে আজাব হবে ও হুজুর জানতে চাই আর কি করা লাগবে আমার নবী বলেন ওয়াসিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা শুধু তাই নয় তোমার আম্মার বংশধর আব্বার বংশধর যারা বেঁচে আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা সুসম্পর্ক রাখবা মা মইরা গেছে নানা নানির খবর নিতা না বাবা মইরা গেছে দাদা দাদির খবর নিতা না আল্লাহর কসম এমন কুলাঙ্গার সন্তানের কথা হাদিসে বলে নাই নবী বলেছেন মা মরছে নানা নানির খবর নাও মামা মামির খবর নাও বাবা মরছে দাদা দাদির খবর নাও চাচা চাচির খবর নাও শুধু তাই নয় আমার নবী বলেন ওয়া ইকরামু সদিকহিমা তোমার বাবার লগে একটা বুড়া মানুষ চলতো লাঠি বট দিয়া দিয়া রাত্রবেলা দোকানে একসাথে বৈশা চা খাইতো তোমার মায়ের সঙ্গে আব্বা মারা যাওয়ার পরে একটা মহিলা পূর্বের বাড়ি থেকে উত্তর বাড়ি আর দক্ষিণ বাড়ি থেকে আইসা তোমার মার সাথে পান খাইতো আমার নবী কয় ওয়া ইকরামু সদিকহিমা তোমার আম্মা আব্বার বন্ধু যারা তাদেরকে তোমরা সম্মান করবা ইজ্জত করবা বন্ধু আমার আম্মা আব্বার মরণের পরে আমার নবী বলতেছে তাদের জন্য দোয়া করবা তাদের জন্য ইস্তেগফার করবা ইস্তেগফার করবা শুধু তাই নয় তাদের জন্য যে ওয়াদাগুলো আছে পূরণ করবা ও বন্ধু গো ও যুবকের দল ও মুরব্বী বাবারা ও কেরানি ও আমার কোরবানি গঞ্জের বন্ধুরা ও পর্দার আড়ালের মা বোনেরা কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহর কসম আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাওয়ার আগে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চৌকাতে সুমা খাইতে চায় আবু দাউদ শরীফের হাদিস শরীফ প্রমাণ করে সে যেন আম্মার কদমের মধ্যে মুখ লাগিয়ে সুমা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের চৌকাতে সুমা দেওয়া হইয়া যায় আপনারা বলেন আজকের মাহফিল থেকে যাওয়ার পরে যুবকের দল ও মুরব্বী বাবা যাদের আম্মা আব্বা বেঁচে আছে জীবনে অনেক বেয়াদবি করেছেন জীবনে অনেক কুসংস্কারতা করেছেন আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন আমি জানতে চাই ও যুবকের দল ও মুরব্বী বাবারা আজকের মাহফিল থেকে আপনার কদম আমার সামনে দেন আমি আমার জিব্বা দিয়ে আপনার কদম পরিষ্কার করে দিব এখান থেকে যাওয়ার পর যদি মা মইরা যায় বাবা মইরা যায় মাপ চাওয়ার কোনো খবর পাইবা না মাপ চাওয়ার সুযোগ পাইবা না আম্মা আব্বা মন থেকে মা করবে না আজকে থেকে ওয়াদা করো এই মাহফিল থেকে যাওয়ার পর আমার আম্মা আব্বা ঘরে আছে আম্মা ঘুমায়া রইছে আব্বা ঘুমায়া রইছে ঘরের মধ্যে যাইয়া আম্মা আব্বার দুইটা চারটা পাওয়ার একসাথে করে বুকের মধ্যে নিবা আর চোখের পানি পালায়া কইবা আম্মা চোখের পানি পালায়া কইবা আব্বা জীবনে বড় কষ্ট দিয়েছি জানি না এই কষ্টের কারণে কেমন বদদোয়া দিয়েছে আব্বা গো ও আম্মা গো আমার মাফ করে দেন বলে চোখের পানি ফালাইয়া দিবেন দেখবেন আপনার আম্মা উঠা যাইব ঘুম থেকে
দেখা আব্বা উঠা যাইব আপনার চেহারার দিকে তাকাইব ও আল্লাহ এটা কি দেখতাছি যেই ফুল আমারে ধমক দিয়া কথা কইতো যেই ফুল আমারে সম্মান দিয়া কথা বলতো না আজকে কোন মাহফিলে গেল কোন মাহফিলে যাই আজকে আলোচনা শুইন আসলো ওই ফুলা দিয়ে আমি আম্মা আব্বার কদমে দৌড়ে দৌড়ে কান্তাছে এবার দেখবেন আপনার মাও কান্দে আপনার বাবাও কান্দে ও মা কান্দো কেন ও বাবা কান্দো কেন কান্দার কারণ কি ডাক দিয়া কইব আল্লাহ গো আমি তো এটাই চাইছিলাম আমার সন্তানে মনে হবে আমার কাছে মাপ চাই ও আল্লাহ গো আমার সন্তান দ্বারা মাপ করে দাও আমি জানতে চাই ও কুরবানীগঞ্জের চট্টগ্রাম সদরের মানুষ ও বাবারা বন্ধুরা এমন ভাবে আম্মা আব্বার কাছে আজকে যা যদি মাপ চাওয়া হয় আম্মা আব্বা মাপ করে দিতে রাজি আছে না নাই রাজি আছে না নাই বন্ধুরা রে আমার আমার নবী বলেন আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর জন্ম কখন মিলাদুন নবীর ছয় মাস আগে আমি আমার আব্বারে হারাইলাম আমার দুনিয়াতে আগমনের ছয় বছর পরে আমি আমার মারে হারাইলাম আমি আমার আম্মায় আব্বার খেদমত করতে পারি না ও নবীর উম্মতের দল ও আমি নবীর আশেকের দল তোমরা তোমাদের আম্মা আব্বার খেদমত করবা ও নবী গো আম্মা আব্বার খেদমত করলে লাভটা কি হইব আমার নবী ডাক দিয়া কয় আম্মা আব্বার খেদমত করলে তোমার জন্য জান্নাত হইব আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে সাহা বিরাগো ও সাহাবীরা আমি দয়াল নবীর যখন আব্বা নাই আমি দয়াল নবীর যখন আম্মা নাই আমি নবী তায়েফের রাস্তার ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি রে কেউ আমার কাছে আসে না তবে মা হালিমা তু সাদিয়া আমি দয়াল নবীরে কুল মুবারকে তুইলা নিছে আরো জোরে কয় না সুবহানাল্লাহ ও নবী গো আপনারে শুধু কুল মুবারক তুলছে নি আম্মা জানা হালিমা তু সাদিয়া কয় আমি দেখতাম যখন আমার নবীর বয়স দুই বছর হইয়া গেছে দুনিয়ার তায়েফের ময়দানে কত ছোট ছোট বাচ্চারা খেলতো গো কিন্তু আমার নবীজিও খেলতো ছোট বাচ্চাদের শরীরে রৌদ্রের তাপটা মক্কা মদিনায় সরাসরি লাগতো আর আমি দেখতাম আমার দয়াল নবীজির মাথা মুবারকের উপরে আল্লাহ পাকের মেঘমালায় ছায়া দিতাছে সুবহানাল্লাহ আমরা সেই নবীর জোরে সেই নবীর ও হুজুর সেই নবীর উম্মত তবে আমি আমার মায়ের কথা বউয়ের কথা শুই না আমার মারে আমি আলাদা খাওয়াই আছে না নাই আছে না নাই তুই বেটটা তুই হিজরা কেন তুই ছেলে থাকতে তোর মা কেন জুদা খাবে তুই ছেলে থাকতে তোর মা কেন মানুষের কাছে হাত বাড়াবে তুই ছেলে থাকতে তোর মা কেন ওষুধের টাকার জন্য চেয়ারম্যানের কাছে যাবে বয়স্ক মাতার জন্য যাবে তুই বাচ্চার লুচ্ছা সন্তান যতদিন পর্যন্ত সন্তান বউয়ের পূজা করবে বউয়ের আঁচল ধরে থাকবে মনে করবেন ওই সন্তানের মা আলাদা খায় কথা কয় না কথা কয় না অনেক সময় এমন খবর শুনলে আমার মাদের সামনে বৈশা বৈশা যখন কথা বলি আমার আম্মু আমার দিকে ছায়া কয় তোমরা তো হেইতাইলে রইবা আমার দিকে তাকে কয় তোমরা তো হেইতাইলে রইবা বউ ফাইলে মারে বুইলা দেবে আমি কইছি মা আমি আলাদা একটা প্রোডাক্ট আমি সেই সন্তান না কেন ফয়জনে বউরে বাপের বাড়িতে রাখুন তবু আমার মা বাপের আমি আমার লয়ে খাব কথা কয় না কেন আমার মা বাপ লয়ে খাইলে খাইবা নাইলে বাপের বাড়ি যাইবা দিয়া দিমু ফয়জনে চুরি করমু তবু তোর মোহরানের হক দিয়ে দিমু যা আগে আমার মা বাপ থাকবো আর চুরি তো করতে না চুরি করতে কইছি এটা কথার কথা প্রয়োজনে মানুষের বাথরুম পরিষ্কার করব মুসিসাই যা জুতা সেলাই করব রাস্তায় রাস্তায় রাস্তা কুড়াবো
10 টাকা দিলে নিব এই টাকা জমা তোমার মোহরানার হক দিমু যাও আমার আম্মা আব্বার লয়ে খাইলে খাইবা আর নাইলে বাপের বাড়ি যাইবা ঠিক কথা কই না কেন ঠিক কি না বলেন ঠিক যেমন সন্তান কথা মনে রাখবেন দুনিয়াতে বড় হইতে চান পয়সার মালিক হইতে চান টাকার মালিক হইতে চান আমারে বলছে হুজুর ইউটিউবে আপনারা একটা কান্না করছেন একটা ওয়াজ দেখছিলাম মা বাবা কান্না কইরা শুনেন কান্না কইরা ওয়াজ কান্না করতে পারমু লাভ হইব না আপনারা দেখায় যদি আমি কান দিই আপনি শুনবেন তাসির হবে না হবে না শুনেন এই ফোলা কাটারি ওমাইছে চুপ সবাই দূরে শরীফ সালাতুনিয়া মাইক ভালো এখন ভালো একটা স্টিন কিনবা টাকা দিয়ে হাবিব আল্লাহ আলাইকুম সালাতুনিয়া ওরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জড়ে আমি বলছি ও যুবক বাড়িতে যাইয়া আম্মার কদম ধরবা কিন্তু লক্ষ্য করে দেখেন অনেক যুবক কন্যারে কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা চোখের পানি ফালাইতাছে যদি জিজ্ঞেস করেন যুবক কেন কান্দ ডাক দিয়ে বলবে হুজুর তো বলছিল আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে কিন্তু কার পায়ে ধরবো কার কদমে ধরে মাপ চাইতাম হুজুর বেশি দিন হয় না আমার মা ধারে কবরে শোয়া দিছি আমার মা একটা কিলি পান না খাইলে সন্ধ্যাবেলা একটা কাপ চা না খাইলে হুজুর আমার মা থাকতে পারতো না এখন আমার মা কই কি খায় আমি জানি না আমার মাডা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়া গেছে গো ঈদ চলা যায় চাঁদ চলা যায় আমার চোখের সামনে কত মানুষ নতুন লুঙ্গি পরা ঘুরে কত চাচি জানি দামি কাপড় পরা ঘুরে উজুর আমার আগে টাকা পয়সা ছিল না এখন আমার টাকার অভাব নাই আমার মার একটা দামি শাড়ি কিনা পরাইতে পারি না আমার আব্বারে আমি একটা দামি লুঙ্গি পরাইতে পারি না হে মুরব্বী বাবা হে যুবক বাবা তুমি তোমার ছোট্টবেলার কথা স্মরণ করো যে ছোট্টবেলা আব্বার কামাই নাই তবুও চান রাতের দিন ঈদের আগের দিন রাত্রে আব্বা নিজে জন্য একটা নতুন পাঞ্জাবি কিনছে না সিরা লুঙ্গিটা পয়রা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার মধ্যে চলে গেছে কিন্তু তোমার জন্য আব্বা একটা নতুন পাঞ্জাবি কিনে আনছে তোমার আম্মা নিজে একটা নতুন কাপড় পরছে না তোমার স্কুল ড্রেস আর মাদ্রাসার পাঞ্জাবি বানায় দিছে আম্মা সকালে নাস্তা খাইতো না শুধু একটু পানি খাইয়া সারাদিন কাজ করে দুপুরে ভাত খাইতো সকালের পানি ভাতটা তুমি ভূতের জন্য রাইকা দিত কেন রাখটা গো মা বলে আমি রাখছি আমার ফুতরানি কাছ থেকে আইসে পান্তা ভাতটা খাইলে কলিজাটা ঠান্ডা হইব এখন কান্দ সকার পানিও পালাইতে পারবা আল্লাহর কসম আম্মা কবরে কানতে পারবা আম্মা ইসা তোমার একটা বেলা ভাত খাওয়াইয়া দিত না আগে কাজ থেকে আসার পর্যন্ত বাড়িতে এসে দেখতা তোমার মাডা ভাত খাইছে না আম্মা আপনি কেন ভাত খাইছেন না ডাক দিয়ে কইব ফুত্রে তোর জন্য বৈশা রইছি ভাতগুলা কাছে কাছে সর্বপ্রথম ফুতের ফাতে দিব নিজে খাইতো না জিজ্ঞাসা করলে কইব আমি ফুত খাইছি তুই আগে খা ও যুব ও মুরব্বী বাবা এই মাডারে কষ্ট দিস না আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দোর করেছে না দোর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আরে দশ মাসে দশ দিন মায়ে গর্বে দিল ঠাই
রক্ত মাংস খায় আমি ববে আইলাম ভাই, আরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের দেবী জানাই বইয়া রে, বলে আমায় তুমি যাও গলয়া আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ যুবক তোর হাসি গেল কই, হে মুরব্বী বাবা হাসি গেল কই, আগে যখন মা ছিল জ্বর হইলে মাতাডার কাছে বইসা থাকতো, এখন স্ত্রীর মাতার কাছে বসবো দূরের কথা, তোমার জ্বর তুমি পড়া থাকো একক্রমে, তোমার স্ত্রী পড়া থাকে টিভি নিয়া সন্তান নিয়া, কেউ আইসা খবর নেই না, আম্মাটা থাকলে গামছাটা বিছে মাথার ভিতরে দিত, একটা কোনায় না আমাদের মুসল্লায় রাত্রবেলা বয়া বয়া আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার পুত্রারে তুমি বালা কইরা দাও, আমার সন্তানটারে বালা কইরা দাও, কোরবানি গঞ্জের মধ্যে তাইকা ঠেলা গাড়ি চালাইয়া অটো চালাইয়া পিক আপ চালাইয়া আমার পুতা মারে খাওয়াই, আমার সন্তান আমারে খাওয়াই আল্লাহ, আমার এমন সন্তানটা যদি মইরা যাই আমার সন্তানটার কষ্ট আমি লাঘব করতে পারবো না, ওরে আমায় তুমি দাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার, ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে, আরে এমন মাজার কবর দেশে রাইকো তোমার মায়ার নগরে, সে মায়ের কবরেতে আদাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, সালাত নিয়া আলাইকুম সালাত নিয়া, হকীকত সে ইয়ে দুনিয়া তো খবর হ্যায়, দুনিয়ায়ে নুমায়েশ ভর নজর হ্যায় সালা দুনিয়া, আগামী বছর আরো বড় জায়গা করবেন। জামালেয়া শেখাবা সাজ মুহাম্মাদ, খেয়ালেয়া বড়াবা সাজ মুহাম্মাদ, সালা দুনিয়া বন্ধুরা রে আমার, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? আমি জানি অনেক কষ্ট হচ্ছে, কারণ এখানে ইট পড়ে আছে নিচে। শোনো দেখো কিভাবে বলেন না আশেকের রাসূল, গতকালকে এখানে মাহফিল হয়েছে বলো, আগামীকালকেও বলো হবে, মাহফিল আর মাহফিল শুনতেছি আশেকের রাসূল, দিনের বেলা কাজ করে রাত্রে মাহফিল শুনতেছে, আল্লাহ আপনি দেখতেছেন আপনার পাগলগুলো আমার নবীর আশিকগুলো কিভাবে একসাথে বসে আছে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত আমার নবীর সামনে কবুল করে, আমিন। শোনেন ওয়াজ মাহফিল সারা রাত শুনতে পারবেন, লাভ হবে। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার এই ওয়াজ মাহফিল টাকা পয়সা দন দৌলত তখন কাজে লাগবে যখন এগুলা থেকে আপনার আম্মা আব্বা শান্তি পাবে। কথা নাই
আমার মা বোনরা আলোচনা শুনতেছো তো? আছে তো আশেপাশে? শুনতেছে। আমি বলবো, ও মা, আপনার যে সন্তান দুনিয়াতে চলাফেরা করে চলতেছে, চলতে দেন। আজকের মাহফিলে হয় হেদায়েত, হয় সদায়, নয় বিদায়। সন্তানকে হেদায়েত করার জন্য এর সাইতে ভালো ওয়াজ আমি শামীম রেজার ফকেটে আন নাই। আমার কাছে যতটুক আছে ততটুক দিছি। এর সাইতে ভালো ওয়াজ চট্টগ্রামে আলেমের অভাব নাই, তার থেকে শুনবেন। আমি তো ছোট মানুষ, অনেকে মনে করে হুজুর তো দাড়ি ক্লিন শেভ করিয়াছে, হারাম না। ওইটা হুজুর দাড়ি ক্লিন শেভ করে না, হুজুরের দাড়ি চুকি আছে। আমার এই দাড়ি নিয়ে কত সমালোচনা, আমার কত কিছু বলে বন্ড বেদাতি এটা সেটা, আমি কই বলতে থাক, লাভ নাই। আমার আল্লাহ দেয় না, আমি কি করি? আমি এটা টানি টানি তুলবো নি কোন শতান কথা কই না, তুলবো নি কোন হাইতেন নত তো তো তোর কথা শুনবো কথা কই না। আর উঠে না অনেক সাফ, কিন্তু আমার এটি কত রঙের কথা। অন হে হুজুর, যে মসজিদ ইমামতি করে এই মসজিদের সভাপতির এই দাঁড়ি নেই কিনছে, হিটারে নয় কিন্তু মসজিদে কয় না সার কি চলি যাইব তো। ও শামীম রেজা করলে দোষ গা সুন্দর খালতো ভাই, কত বড় সেঙ্গর শতান। এগুলো কি ইবলিশ শয়তান? এগুলো নিয়ে দেখলে ভয় হইব, ঠিক কি না কথা না, ঠিক কি না? হ্যাঁ, মনে রাখিও। আচ্ছা হাসো না, হাসো না। তাহলে এই যে মাহফিল, কষ্ট হচ্ছে, যা হচ্ছে, অসুবিধা, এটার প্রতিদান পাবো কোথায়? কবরে। না না, আরে চাটা লাগতো না বড়া, বই থাক, ওয়াজ তো চলে, অসুবিধা হচ্ছে আপনার? আর আমি একা চা খাইলে এগুন বেগুন কি করবি, ঠিক নেই? হ্যাঁ হারবে নি, সব গুণ রেখা হইতে হারবো, হারবো হারবো পারবো, কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা এখন ফটফট করি, অসুবিধা। আবার মাঝখানে চা দিলে ওয়াজে সুবহানাল্লাহর আওয়াজে তোর ফুরুত ফারুতের আওয়াজ বেশি, ঠিক কি না? ঠিক। আমি তো আপনাদের এই অঞ্চলটার মধ্যে এই নতুন নাকি? আচ্ছা, আর দুইটা মাহফিলের ব্যাপারে শাক তাই না কি কথা বলছে? দাঁড়ায় থাকবা, যেই ব্যক্তিটা প্রথম আসব মনে করবা ওইটা শয়তান। কি ওইটা? কি ও জুনায়েত, এটা শয়তান রে শয়তান। জুনায়েত বাগদাদি কয় আল্লাহ মসজিদে ফতমাইব ইমানদার, কিন্তু শয়তান আইব কেন? আল্লাহর পক্ষ থেকে গায়েবি আওয়াজ, শয়তান আসব ইমানদার রে দোকা দেওয়ার জন্য, দোকা দেওয়ার জন্য। জুনায়েত বাগদাদি কয় আল্লাহ ইমানদার রে কি শয়তান দোকা দিব নি? আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার বান্দা দর, কারণ শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। কি শত্রু? শয়তান প্রকাশ্য শত্রু। জুনায়েদ বাগদাদি ঢুকে গেলেন, জুনায়েদ বাগদাদি মসজিদের কর্নারে বসা, হঠাৎ করে দেখতে পাইলেন লম্বা পাঞ্জাবি লম্বা পাগড়ি লাগাইয়া কুশ্চিত চেহারাওয়ালা একটা ব্যক্তি মসজিদে আসে। জুনায়েদ বাগদাদি কয়, খামুশ, কে আপনি? দাঁড়ান এখানে, আর সামনের দিকে আসবেন না। কেন গো? আমার পাঞ্জাবি কি আপনার পছন্দ হইছে না? আমার পোশাক কি আপনার পছন্দ হইছে না? ও জুনায়েদ বাগদাদি, ও জুনায়েদ বাগদাদি, আপনি কি একা একা নামাজ আদায় করেন নাকি? না না না, আমি একা একা নামাজ আদায় করি না। কেমনে নামাজ আদায় করেন গো? বলে আমি নামাজ আদায় কেমনে করি জানো নি? আমি নামাজ আদায় একা করি না, আমি আমার মাওলার সঙ্গে প্রেমের কথা বলি। এটা কেমন প্রেমের কথা? বলে এটা দুনিয়ার কথা নয়, এটা হইল আখেরাতে আমার অবস্থা কেমন হবে সেই কথা। এবার জুনায়েদ বাগদাদি কয়, আল্লাহ আমি শয়তান দেখি নাই, তবে মনে হয় দুনিয়াতে এটা দেখতাছি। চেহারা সুন্দর নাই, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, টুপি আছে, এটার কুশ্চিত দেখা যায়। জুনায়েদ বাগদাদি কয়, তুমি হইলা আসল শয়তান। কয়, কেমনে বুঝলা? কয়, আমি জানি তুমি শয়তান। শয়তান ডাক দিয়া কয়, না না আমি শয়তান না। জুনায়েদ বাগদাদি কয়, তুমি শয়তান। বলে কেমনে বুঝলা? কয়, তুমি এত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গন্ধম খাওয়াইছিলা, তুমি তো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গন্ধম খাওয়াইছিলা। কয়, হা হা হা, আমি তো খাওয়াইছিলাম। কয়, তুমি এত সর্বপ্রথম আদম রে সেজদা করো নাই। বলে হা, আমি কেমনে করতাম? কারণ আমি শয়তান হইলাম নূরের তৈরি, আদম হইল মাটির তৈরি। আমি নূর হইয়া মাটির সেজদা করতে পারতাম না। এবার আমার আল্লাহর পক্ষ থেকে
আওয়াজ আসে গো ও জুনায়েদ বাগদাদি তুমি তাড়াতাড়ি শয়তান দ্বারা বদদোয়া প্রদান করো না বলে কেন বদদোয়া প্রদান করব গো বলে বদদোয়া প্রদান করবা এই শয়তানটা প্রথম থেকে এই পর্যন্ত এখন থেকে শেষ পর্যন্ত যত ইমানদার মসজিদে যাইব এগুলার বাধা দিব এখন যুবক ভাই আমার মাহফিলের পাশে পাশে দাঁড়ায়া রইছে প্যান্ডেলও জায়গা নাই বাহিরে বৈশা রইছে ওই জায়গার মধ্যে পেছনে দাঁড়ায়া রইছে এই জায়গার মধ্যে অনেক যুবক দাঁড়ায়া রইছে প্রশ্ন করি যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়নি ডাক দিয়ে কইব নামাজ তো হুজুর পড়তাম পারি না কেন পারো না কই টাইট ফিটিং প্যান্ট পরে হাঁটি দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করি পানি লইতাম যখন বসতে যায় আবার এই ফ্যান এত টাইট গ্যাভেনিং ফ্যান বসতে গেলে আবার কেমন জানি ঠাস করে দাঁড়ায়া যায় ও যুবক ভাই না 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 এমন ফ্যান তুমি পরবা না আবার এমন ফ্যান পরে ফ্যানের দাম হয়েছে 300 থেকে 3500 হাঁটুর কাছে দিয়ে সিরা স্টাইল হ্যাঁ ঠিক বলবে কেন এ কোনা দিয়ে তো ঠিকই বলে না প্রস্রাব করতে বসবা গত পরশু দিন ওই গভীর রাতে মাহফিলে বলছিলাম বলছিলাম অনেক যুবক তার আগের দিন বলছি আপনার খাগড়াছড়ি মানিকছড়ি বলে দিছি যুবক ভাই নামাজ পড়তে পারো না পড়বা কেমনে নামাজ পড়তে হইলে তো তুমি তোমারে পবিত্র রাখতে হবে প্যান্ট পরো জিন্সের প্যান্ট এটা পইরা বৈশা প্রস্রাব করতে পারো না দাঁড়ায় দাঁড়ায় সাইরা দাও তুমি চিন্তা করো তুমি হইলা আদম সফিউল্লাহর সন্তান আশরাফুল মাকলুকাত তুমি হইলা শ্রেষ্ঠ তুমিও দাঁড়ায় প্রস্রাব করো তোমার এলাকার কুত্তা জেডেডও দাঁড়ায় প্রস্রাব করে তোমার সাথে আর কুত্তার লগে পার্থক্য তুমি যুবককে আমি কুকুর বানাব না শিয়ালের সাথে তুলনা দিব না তুমি যুবকের জন্য অপেক্ষা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে তুমি যুবকের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যুবকের জন্য হযরতে জৈনুল আবেদিন একটা কাজ করা লাগবে রে যুবক ভাই আমি একটা হাদিস প্রথম বলে দিয়েছিলাম ওই হাদিসটা হইল কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার নবীর সকল উম্মত জান্নাতি হবে তবে ইল্লা মান আবা তবে সাবধান ওই উম্মত গুলা ব্যতীত কলামান আতনি দাখালাল জান্নাতা আমার নবী কয় যারা আমার পথমত অনুসরণ করবে দাখালাল জান্নাতা তারা জান্নাতে যাইব কলামান আসনি ফাকাদ আবা যারা করবে না তারা জান্নাতে যাবে না দাঁড়ায় প্রস্রাব করা নবীর সুন্নত না বৈশা প্রস্রাব করা এখন থেকে কি দাঁড়ায় করবেন না বৈশা আরো জোরে কন বৈশা আরো জোরে কন বৈশা প্রস্রাব করে পানি খরচ করার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই এ যুবক এ মুরব্বী বাবা আপনি যখন প্রস্রাব করে পানি খরচ করেন না আপনি চিন্তা করেন আপনি কোরবানগঞ্জ থেকে আপনি আন্দুর কিল্লা বাজারে যাওয়ার আগে রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার আগে অথবা আপনি এলাকার মধ্যে টেরি বাজারে যাওয়ার আগে আমানত সার মাজারের সামনে যাওয়ার আগে অথবা কর্ণফুলি টানেলের কাছে যাওয়ার আগে আপনার যদি দম পাখিটা যদি বাইরে হয়ে যায় আপনি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যান আপনার মরণে আপনার চেহারা চিনা যাবে না মুখটা থেতলে যাবে পাগুলা ফাইঙ্গা যাবে আপনার কেউ গোসল দিতে আসবে না আপনি চিন্তা করেন আগুসুল্লাহ অপবিত্র বান্দাটারে আপনার কবরে শোয়া দিব আর যদি আপনি অজু অবস্থায় থাকেন অ্যাক্সিডেন্ট করলেন মাথা থেতলে গেল পা থেতলে গেল আপনার কেউ গোসল না দিও আপনি পবিত্র না অপবিত্র অজু করে ঘোরাফেরা করলে পবিত্র না অপবিত্র শুধু তাই নয় রে মুরব্বি বাবা যুবক ভাই আপনি যখন অজু অবস্থায় থাকবেন আমার নবীর হাদিস শরীফের মধ্যে বলতেছেন নবী আমার ডাক দিয়া বলতেছেন যেই ব্যক্তিটা অজু অবস্থায় মারা যায় ওই ব্যক্তিটার মরণটা হইয়া যায় শহীদের মরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শহীদের মরণ কোনটাকে বলা হয় আপনার কাছে আমরা জানতে চাই আমার নবী বলতেছেন শহীদের মরণ ওইটাকে বলা হয় যেই শহীদেরা কবরে যাওয়ার পর আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকবে আর জান্নাতের মধ্যে সর্বপ্রথম তাদেরকে যেই খাবার দেওয়া হবে এটা হইল মাছের কলিজা ওরে কি আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে অনেক
অনেক যুবক ভাই আছেন, অনেক মাদ্রাসার ছাত্র, অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র, অনেক ব্যবসায়ী ভাই, আজকে আমাদের গুনাহ আছে না নাই? দুইটা হাতকে মুনাজাতের মতো আসমানের দিকে করেন, মুনাজাতের মতো আসমানের দিকে করেন, অনেক গুনাহ করেছি আল্লাহ, আজকে এই দুইটা হাত তুলে বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে দাও, যতদিনে জীবন বিনা বাঁচিবে আল্লাহ। আপনি দেখেন এই কুরবানিগঞ্জের যুবকগুলো মুরব্বীগুলো মাঠে জায়গা নেই, মানুষগুলো আজকে আপনার কাছে চোখের পানি ফেলে, অনেকে আপনার কাছে হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে আজকের এই মানুষগুলো আপনাকে ডাকতেছে, সবাই ডাক দেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনারা বলেন এই কুরবানিগঞ্জ থেকে আল্লাহকে ডাক দিলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। ও আল্লাহ, লক্ষ্য করে দেখেন এই কুরবানিগঞ্জের চট্টগ্রামের সদরে সিটি কর্পোরেশনের পেছনে এই এলাকার মধ্যে মানুষগুলো আপনার কাছে গুনাহ মাফের জন্য কান্দে জোরে, যতদিনে এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালা আও মাফ করে দাও, বলেন সুপথে চালা আল্লাহ ও গো আল্লাহ ও গো ক্ষমা করে ক্ষমা করে, তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সেই ওসিলায় রহমত দয়া বিলাবল, সেই ওসি রহমত দয়া বিলা ক্ষমা করে দাও দাও, বলেন ক্ষমা করে কাউকে ডরি না কাউকে ভয় না তবুও ভালোবাসি তোমাকে, তবুও ভালোবাসি তোমাকে, সেই ওসিলায় রহমত দয়া বিলাও, সেই ওসিলায় রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও, বলে ক্ষমা করে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, জুনায়েদ বাগদাদি দেখছে কারে? মাশাআল্লাহ, কারে? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় শয়তান, ও শয়তান রে তুমি বুঝি দুনিয়ার মানুষের ধোকা দাও, এর জুবায়ার শয়তানের প্রবঞ্চনায় পড়ে কত গুনাহ করলা রে যুবক ভাই, কত গুনাহ করলা, আল্লাহর দোহায় আল্লাহর দোহায় এখন থেকে ওয়াদা করো আর গুনাহ করব না। ও বন্ধু গো, জুনায়েদ বাগদাদি আবার ডাক দিয়া কয় আল্লাহ এই শয়তানটারে আপনি ধ্বংস করেন, চোখটা খুলছে কুইলা দেখে শয়তান জুনায়েদ বাগদাদির সামনে নাই, জুনায়েদ বাগদাদি নামাজের নিয়ত বানছে দুই রাকাতের কয় রাকাত, আরো জোরে কয় রাকাত, দুই রাকাত নামাজের নিয়ত বান্দা নামাজ আদায় কইরা জুনায়েদ বাগদাদি আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ, এই শয়তানটা গেল কই আল্লাহর পক্ষ থেকে গায়েবি আওয়াজ দিয়া ডাক দিয়া কয় জুনায়েদ ওই শয়তানটারে আমি আল্লাহ ধ্বংস কইরা দিছি, আমি আল্লাহ বন্দি কইরা পালাইছি, ও আল্লাহ গো আপনার কাছে আমরা ছোট্ট একটা
কথা জানতে চাই ও আল্লাহ গো আপনার কাছে একটা কথা জানতে চাই শয়তান তো মানুষকে বড় ধোঁকা দেয় শয়তান তো মানুষকে বড় ধোঁকা দেয় কথাই ছিলাম যুবক কোলাপান প্রস্রাব কইরা দেয় নামাজ পড়ব কেমনে পড়তেই তো পারে না ওই কথা থেকে শয়তানের কথাই গেছিলাম মনে আছে তো ভাইরা ও বন্ধু গো যুবক কোলাপানদেরকে মনে করেন হুজুর মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদের মধ্যে আজান দিতাছে আজান দিলে আপনার মনটা চায় মসজিদে যাইতেন কিন্তু শয়তান আপনারে সাধারণ কাজ দিয়া ব্যস্ত বানাইয়া ফালায় ব্যস্ত বন্ধু বান্ধবের সাথে থাকলে কয় বস না একটু পরে যাইস ব্যবসার কাজে থাকলে ব্যস্ত বানে একটা কাস্টমার দেয় আল্লাহ ও আল্লাহ গো আপনি তো পারলে আপনার বান্দাটার ব্যবসা বন্ধ রেখে মসজিদে পাঠাইতে পারেন আল্লাহর নবী কই এটা হইল ইমানি পরীক্ষা লক্ষ টাকার ব্যবসা ফালাইয়া সাটার ফালাইয়া দিয়া মসজিদে যাইলে হইবা ইমানদার ব্যবসা ফালাইয়া দিয়া কাজকর্ম সাইরা মসজিদে যাইলে ইমানদার দুনিয়ার কাজকর্ম ফালাইয়া মসজিদে যাইলে ইমানদার আজান দিলে মসজিদে যাইলে ইমানদার ও যুবক ভাই ও মুরব্বী বাবা এই জন্য তোমাদের কাছে বারবার বলে যাই দাও তোমার কদম আমার সামনে দাও শামীম রেজা জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার করে দিবে তবে একটা কথা বলি একটা ওয়াক্ত নামাজ ছাড়িস না কেন যুবক ভাই কেন মুরব্বী বাবা এই কথাটা বারবার বলে যায় কারণ আসওয়ালা তুমি মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহস্তের সাবি সুবহান ও বন্ধু গো ও মুরব্বী বাবা ও যুবক ভাই আরেকটা কথা আমি আপনাদেরকে বইলা যাই জোনায়েদ বাগদাদি যখন এই সকল কিছু দেখলো আর করলো জুনায়েদ বাগদাদি এগুলা করার পর আল্লাহ হুজুর হ্যাঁ জুনায়েদ বাগদাদি আল্লাহর কাছে আসমানের দিকে ডায়া তার কাইয়া তাকায়া ডাক দিয়া বলে আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনি তো আমার শয়তানও দেখাইলেন আমার এবাদতে মনোযোগী বানাইলেন ও আল্লাহ গো আপনার কাছে জানতে চাই আমি যার জন্য এবাদতে করি গো ওই নবীরে যদি আমি না দেখি গো ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আমি জুনায়েদের এবাদত তো বিথা যাইব বিথা ওরে কারো সিলাই পয়দা হইলি যার সিলাই পয়দা হইলি তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে আপনারা বলতে পারবেন না নবীর শানে বলতে পারবেন না শেষে শান্তা বলে শেষ করছি অসুবিধা হবে আপনাদের ওরে যার সিলাই পয়দা হইলি যার সিলাই তারে তো না চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী ওরে সিলেন আল্লাহ গোফনের গোফায়ার আপন নূর হইতে হাবিব করিলেন সিজন ওরে সিলেন আল্লাহ গোফনের গোফায়ার আপন নূর হইতে হাবিব করিলেন সিজন আইরে যিনি ফরিফে রাস্তা সকলে যিনি ফরিফে রাস্তা সকল নবীর নূরের ফসিনা নূরের তারে কেন চিনলি না নূরের নবী ওরে আর সকুশি লোহার আদমের নূর হইতে আল্লাহ করিলেন সিজন সুবহান ওরে আরশ কুরসি লোহার কলায়াম নূরের নবী কইতে আল্লাহ করিলেন সিজন আরে যিনি ফরিফে রাস্তা সকলে যিনি ফরিফে নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী শুইয়া বন্ধুরারে আমার ও আমার
আশিকের রাসূল ভাইরা চট্টগ্রামের শহরের বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসেন জুনায়েদ বাগদাদী আল্লাহর ডাক দেয় আল্লাহ গো যেই নবীর কারণে নামাজ পড়ি যেই নবীর কারণে রোজা রাখি যেই নবীর কারণে ইবাদত করি যেই নবীর জন্য এত কিছু পাইলাম আমি জুনায়েদ যদি ওই নবীরে মরার আগে একবার না দেখি গো আমি জুনায়েদের জীবনটা তো বৃথা আমি জুনায়েদের জীবনটা তো বৃথা জুনায়েদ ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আমার মনটা চাই আমি আমার নবীকে দেখতাম ও নবী গো আপনি আমার একবার দেখা দেন একদিন ডাকে দুই দিন ডাকে তিন দিন ডাকে নবী দেখা দেয় না জুনায়েদ বাগদাদি ডাকতে ডাকতে সাত দিন আট দিন নয় দিন ডাকতেছে ডাকার পরে হঠাৎ কইরা জুনায়েদ বাগদাদি ডাকতে ডাকতে নামাজের মুসল্লায় তাহাজ্জুদের সময় ঘুমায়া গেছে ও বন্ধুরে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় আমি যখন নামাজের মুসল্লায় ঘুমায়া গেলাম গো আমি ঘুমের মধ্য থেকে হঠাৎ কইরা দেখলাম আমার চোখের সামনে কি জানি একটা ঝলমল করতেছে কিন্তু চোখ খুলতে পারি না আমার চোখটা বন্ধ হইয়া পড়া রইছে ও জুনায়েদ বাগদাদি গো আপনার চোখটা বন্ধ হইয়া পড়া রইছে আপনার চোখটা কেন বন্ধ আপনার চোখটা কেন বন্ধ উনি ডাক দিয়া কয় আমার চোখটা কেন বন্ধ আমি জানি না আমি মনে মনে চিন্তা করলাম কে জানি আমার চোখটারে ধইরা রাখছে আমি ডাক দিলাম কে গো কে আমার আঁচল দিয়া ধইরা রাখছেন উনি ডাক দিয়া কয় জুনায়েদ গো এতক্ষণ পর্যন্ত ডাকলা একদিন না দুই দিন না সাত দিন পর্যন্ত ডাকতাছো আমার কাছে বড় বালা লাগছে আমি নবীরে দেখার লাগা তুমি এতদিন পর্যন্ত ডাকতাছো আমি নবী দ তোমার দেখা দিলাম না ও গো মায়ার নবী গো আপনি কেন আমারে দেখা দিলেন না আপনি কেন আমারে দেখা দিলেন না নবী আমার ডাক দিয়া কয় জুনায়েদ ও জুনায়েদ আমি দয়াল নবী তোমারে দেখা দিতাম তবে তুমি জুনায়েদ যে ইয়া রাসূলুল্লাহ আদরি কিনিয়া হাবিবাল্লাহ বইলা কান্দ আমি নবী মদিনার কাছ থেকে ওই আওয়াজটা শুনছি আমার কাছে বড় ভালো লাগছে আমার কাছে বড় মজা লাগছে আমার কাছে বড় আনন্দ লাগছে জুনায়েদ বাগদাদি একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি আমারে কেন দেখা দিলেন না নবী কয় তোমার ডাকটা বড় ভালো লাগছে জুনায়েদ আজকে ডাকতে ডাকতে ঘুমায়া গেলা গো ও জুনায়েদ তুমি ডাকতে ডাকতে ঘুমায়া গেলা ঘুমায়ও না জুনায়েদ তাড়াতাড়ি আমি দয়াল নবীরে ডাকো না আমি নবীরে ডাকো জুনায়েদ কয় নবী আপনার তো ডাই খাও আপনি নবীর আমি সব সময় দেখতে চাই আমি রে অবিরে আমার দেখার জন্য মনে বড় শখ জাগে ও নবী আপনি আমারে কি একবার দেখা দিবেন না আমার নবী কয় ডাকার মতো ডাকতে জানলে গো আমি দয়াল নবী তোমারে দেখা দিব ও বন্ধুরা ও আমার বাবাজিরা আমরা তো কেউ ওই নবীরে দেখি নাই আমরা তো কেউ ওই নবীরে এখনো পর্যন্ত পাই নাই আমার একটা ভাই অনেকদিন পর্যন্ত আমার নবীর নাহলাইন শরীফ জুতা মোবারকের নকশার খেদমত করতেছে এটার সবচাইতে বড় একটা মুজেজা কোনো মায়ের গর্ভের মধ্যে সন্তান আসলে ওই সন্তানটা হওয়ার আগে ব্যথা হয় কি হয় না ব্যথা হইলে এটা শুভে একটু পানি খাওয়াইলে আমার নবীদের নালাইন মোবারক জুতা মোবারকের নকশার বরকতে আমার আল্লাহ ব্যথাটা কমায়া দেয় দোকানের মধ্যে বাড়ি ঘরে রাখলে বরকত হয় ছেলেটা নিয়ে আসছে তার থেকে আপনারা এটা একটু নিয়ে যাবেন জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় ও নবী গো আপনি আমারে দেখা দিছেন কিন্তু নবী গো আপনার দেখা আমরা তো আজকে পাই নাই আপনার দেখা তো আমি বারবার পাইতে চাই আমার নবী ডাক দিয়া কয় জুনায়েদ ও জুনায়েদ যদি তুমি বারবার পাইতে চাও তাইলে আমি নবীরে মোহাব্বত নিয়ে ডাকা লাগবে আমি জানতে চাই ও আমার কোরবানি গঞ্জের মানুষ আমার নবীরে মোহাব্বত নিয়ে ডাকলে আমার নবী দিদারে মুস্তফা দিতে পারে কি পারে না আরো জোরে বলেন না পারে কি পারে না জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে ও জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হজরতে বেলালের মধুরাজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত পড়েন জন্ম আমার নবীর যুগে হত জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বন্ধু যেই জুনায়েদ বাগদাদি নবীও দেখে যেই জুনায়েদ বাগদাদির চোখ দিয়া শয়তানও দেখে আমি জানতে চাই ওই জুনায়েদ বাগদাদিটার আম্মাটা কি বালা আম্মা না খারাপ বালা না খারাপ জুনায়েদ বাগদাদির কাছে একবার একটা ভক্ত ডাক দিয়া বলে ও জুনায়েদ বাগদাদি ও জুনায়েদ বাগদাদি ও জুনায়েদ বাগদাদি আপনি কেমন মায়ের গর্বের সন্তান গো জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় আমি এমন মায়ের সন্তান তোমরা জানো নি যেই মাডা তাহাজ্জুদ মিস করছে না যেই মাডা আমি জুনায়েদ বাগদাদিরে গর্বে নিয়া দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলাফেরা করেছে জবানটা কইলা কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় গো তাই নয় মিলাদুন্নবী শেষের দিকে মিলাদুন্নবীর পরে আসতেছে 12 রবিউল আউয়ালের পরে রবিউস সানির মাস রবিউস সানির মাসটা হইল আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির ফাতেহার মাস আমার গৌসে পাকের মাস আসতাছে অনেক পাগলেরা গৌসে পাকের ফাতেহা করে ও পাগল ওই গৌসে পাকের তো বড় বড় শান যেই গৌসে পাক আব্দুল কাদের জিলানির আম্মা জান ওনারে গর্বের মধ্যে নিয়া আমার আল্লাহ পাকের কোরআন শরীফের মুখস্থ করছে 18 পারা জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ও বন্ধু গো সেই গাউসে পাকের ফাতেহা করবে কুরবানি কুরবানি গঞ্জের মানুষ সেই গাউসে পাকের মাহফিল করবে চট্টগ্রামের মানুষ অনেক মানুষ করবে তবে জানতে চাই বাবারা গাউসে পাকের আম্মা কেমন মা ছিলেন যে মায়ের গর্বের সন্তানটা দুনিয়ার জমিনে আইসা নবীর দিদারও পাইছে মানুষগুলার নবীর দিদার দেখাইছে ওই গাউসে পাকের আম্মা তো সাধারণ মা নয় ওই জুনায়েদ বাগদাদির আম্মা তো সাধারণ মা নয় আমার দয়াল নবীর আম্মা তো সাধারণ মা নয় আমি বিশেষ করে বলবো যারা এখানে বাবা আছেন যারা আমার মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে শ্রবণ করতেছেন ও আম্মা গো আপনি যদি আপনার বুড়া বুড়া বয়সে আপনার অত্যন্ত কম বয়সের মধ্যে থাইকা আপনি যখন মুরব্বী হইয়া যাইবেন আপনার সন্তান থেকে আপনি যদি খেদমত পাইতে চান আপনি যদি খেদমত পাইতে চান আপনি আপনার সন্তানটাকে ঠিক তেমন ভাবে গড়া তোলেন হুজুর কেমন ভাবে গড়ে তুলবো আপনি একটু আমাদেরকে শিখিয়া দেন আমি শিখাবো না আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি যখন মারা যাইবেন আপনার সন্তান আপনার কবরের সামনে যাবে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সুরা পড়বে না আলহামদুলিল্লাহ সুরা পড়ব দূরের কথা দোয়া তো করতে পারতো না এটা কেমন পুত্রাইকা জান কেমন সন্তান রাইকা জান যেই সন্তান আপনার কোনো উপকারে আসবে না যেই সন্তান আপনার কোনো কাজে আসবে না আমি জানতে চাই বাবারা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে এই সন্তানগুলারে ইসলামী সন্তান বানানোর দরকার আছে না নাই কারো জোরে আছে না নাই কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন জবান খুলে একটা তাকবীর হবে মারহাবা
আস্তে আস্তে এখন দিয়ে দিব না এখন না তো মুনা দা শেষ হইলে আস্তে আস্তে দিব সমস্যা হয়ে যাবে মানে ইয়া লাগে যাবে আপনাদের আস্তে আস্তে করে দিতে পারতেন না হিবিসিবি লাগে যাবে প্যান্ডেলের মানুষ বসবে যারা বাইরে আগে তারা রে তাবার দিয়ে দিব না আমরা গেট বন্ধ করে দিছি একজন আমাদেরকে সেই তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন এই মাহফিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সুন্দর না খারাপ শৃঙ্খলা বদ্ধ না শৃঙ্খলা ছাড়া সম্পূর্ণ মনে করেন যে একটা ওয়াল দেয়ালকে আপনি রং করলেন সাধারণ করার পর যদি এই সাদা রঙের মাঝখানে একটু ময়লা যদি মেরে দেন ভালো লাগবে এই মাহফিলটা সারাক্ষণ করার পর তাবার উখরা নিয়ে যদি উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয় ভালো লাগবে না আল্লাহ আল্লাহ একবারে আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি যত জায়গায় তাবারুক দিয়ে আইছি কোনো ঝগড়া হয় নাই কোনো বিশৃঙ্খলা হয় না আপনারা সেভাবে নিতে চান তো ইনশাল্লাহ কেউ বসবেন না আগে কাতারটাকে সোজা করবেন যে যেখানে থাকেন দাঁড়ায় থাকলে সোজা করতে হবে সোজা করবেন আগে ডাইনে বামে তাকাবেন আপনার কাতার সোজা হয়েছে কিনা বসবেন না কেউ কেউ বসবেন না এই কাতারে চলে যান কাতারে চলে যাও যাও কাতারে যে যার যেমন করে কাতারে চলে যাবে কাতার ব্যতীত কেউ থাকবে না দাঁড়ায় থাকলেও পেছনে কাতারে যাবেন আপনারা না তুমি কিন্তু হাসা হাসি করতেছ এগুলো ঠিক না কমিটিকে বলেন কমিটি মাহফিল আপনার ডকুমেন্টস আছে একটু আপনার সিরিয়াল করছেন তো ডাইনে বামে তাকান এখান দিয়ে কেন এভাবে কেন একটু তাবার উপরে দিতে সুবিধা হবে একটু ফাঁক দম করিবে তো দুই বেলা তোমারে কিনে ফাঁক করি হারা না অসুবিধা নাই কাতার সোজা হলে চলবে ফাঁক করা লাগবে না আপনারা এখানে যারা আছেন আপনারা করেন পেছনে কি কাতার হইছে হইলে হাত তোলেন কাতার হইছে মানুষ বেশি এই জন্য একটু সমস্যা হচ্ছে আগামীতে ইনশাআল্লাহ তারা আরো বড় করে করবে অসুবিধা হবে আপনারা আল্লাহ তাদেরকে করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন সবাই সোজা করে একটু বসে যাবেন বালা বালা হলাম
حسنت جميع خصاله بلغ العلا كشفت تجا حسنت جميع এখানে কেন দাঁড়িয়ে আছেন মুরব্বি তারপর দিবেন আপনারা দাঁড়াই আছেন তারা কাতার দেখেন কত সুন্দর দাঁড়াইছে একটু বিশৃঙ্খলা হবে না এই তুমি কি দাঁড়াইছো না বসছো চেয়ার আসেনি মাটির গো বস না বাবা এড়াইব তারপর কি এখানে কয়টা নিয়ে আসছেন আপনারা আর কি নাই আচ্ছা আছে যথেষ্ট পরিমাণ আছে একটার মধ্যে দুইজন থাকেন আর কেউ থাকা লাগবে না একটাই দুইজন আর যেগুলো আছে এগুলো নিয়ে পেছন দিয়ে ঢুকেন কেউ মাঝখান দিয়ে ঢুকেন খুব সুন্দরভাবে হবে তারা তাবারুক দিবে কেউ কথা বলবেন না আপনারা ইশারায় কাজ করবেন এদিকে দেন ওইদিকে দেন এগুলো বলবেন বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জিকির করব চলবে তো ইনশাআল্লাহ হ্যাঁ জিকির চলবে চলবে জিকির চলবে চলবে জিকিরের শান চলবে 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 তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শান গাইবো আপনারা শুধু আল্লাহ আল্লাহ করবেন পারবেন তো আপনারা শুধু আল্লাহ আল্লাহ করবেন আর আমি জিকিরের শান বলবো পারবেন তো ইনশাআল্লাহ শিয়াপ কই তুমি ওই মাইকে যাও এই মাইকের লাইনটা দিয়ে দাও ওইটা দাও সবাই একটু জবান খুলে তাবারুক দেওয়া শুরু করে দেন বিসমিল্লাহ করে সবাই আমরা আল্লাহ আল্লাহ জিকির করব আর আমরা ইনশাআল্লাহ তাবারুক নেব কেউ বিশৃঙ্খলা করব না আমরা আখেরি মুনাজাত করে যাব সবাই জিকির করেন আল্লাহ 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 সবাই আল্লাহকে ডাকেন আল্লাহ 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 আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া বাগান আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামা মজা হালে ও গগন বিজি আপনি মেঘের বাগান মাশাল্লাহ আল্লাহ 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 আপনি মেঘের বান গগন বিজি আপনি মেঘের বাগান ও গগন বিজি আপনি মেঘের বাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহটাকে শরণ নাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি হইয়ে নবীর দরুদ পর দিবার নেই সেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকে দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকে দিদার মিলে গো থাকো যদি জজবা খালে থাকো যদি জজবা খালে বাজাও না বাসিয়ে নবীর দরুদ পর দিবার নেই সেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে সফর নালা আল্লাহু আল্লাহ দমে দমে
সবাই জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ আদায় করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, কুল হুওয়াল্লাহু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ যারা যারা তাবারুক পাইছেন আপনারা কি চলে যাবেন মাশাআল্লাহ যাবেন না যেটা তার প্রমাণ সবাই এখনো বসে আছে বিশৃঙ্খলা করে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকে এই কুরবানগঞ্জের আমার যে মেহনতি ড্রাইভার শ্রমিক বৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে জোরে করি আমিন আমিন সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমি গুনাহগার মানুষ আপনাদের দোয়ার বরকতে অংশীদারিত্বের মাধ্যমে পাঁচটা প্রাইভেট মাদ্রাসা কুমিল্লা শহরে আমি গুনাহগারের আছি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ নিজ খরচে দোতলা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে টাইলস করতে হবে আর বারান্দার টিন লাগাইতে হবে দোতলা কমপ্লিট শুধু একটু বারান্দা রাখছে এটা টিন আর রং করতে হবে এমন শুরু আছে যেন কাজটা সম্পূর্ণ করতে পারে আপনারা সেই দোয়া করবেন যেন ওই মাদ্রাসাটাকে সুন্নিয়তের একটা মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করে জোর বলে না আমিন সবাই সবার জন্য দোয়া করবেন কোরবানীগঞ্জ মেহনতি ড্রাইভার শ্রমিক বৃন্দের একটাই আবদার আপনারা মুনাজাতে তাদের জন্য দোয়া করবেন আসলে আমি মুনাজাতে তাবারুক দেই না এই জন্য জিকির করাইছি তার মাঝে তাবারুক দিছি কারণ মুনাজাতে তাবারুক দিলে এমনও ছেলে আছে যে কান্না করতেছে মুনাজাতে হাতের মধ্যে তাবারুক ফলেটার টিপ দিয়ে তাকায় গণ এটার মধ্যে কয় টুকরা বুঝতে আছে ঠিক নেই রে বাবা এই জন্য জিকির করাই আমি তাবারুক দিয়ে দিছি আপনারা সবাই মুনাজাত করবেন তাবারুকটা ফাললে কোচ্চার মধ্যে মানে এটার কি বলেন আপনারা কোচ্চানি বলেন আচ্ছা এটা কোচ্চা কোচ্চা পারেন লুঙ্গির উপর রাখেন পকেটে রাখেন যেখানে রাখেন রাখি দিবেন ফায়ের উপরে রাখেন এটা তাবারুক এটা শেফা এটা খাইলে বরকত হবে রোগের শেফা হবে আল্লাহ কবুল করুক আমিন সবাই মুনাজাতে সবার জন্য দোয়া করবেন আমি ওদম গুনাহগারের জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এই জীবনের সব গুনাহ ربنا يا ربنا আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা গুনাহগার গাম গুনাহগার গাম গুনাহগার তুরা হিম তুরা মান তু সত্তার গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি গুনার বোঝা ডাকতেছি মাফ করো মাফ করো মাওলা হে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগানো তোমার মনে মগ্ধ রহমতের নজর কইরা তাকে দেখেন না রে আল্লাহ আল্লাহ এই চট্টগ্রাম শহরের এই সিটি কর্পোরেশন এলাকার কোরবানীগঞ্জ আল্লাহ মেহনতি ড্রাইভার শ্রমিক বৃন্দদের ব্যবস্থাপনায় পাঁচতম ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া
আল্লাহ এই কুরবানীগঞ্জ মেহনতি শ্রমিক ভাইরা এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল সাজায়া আমার কতগুলা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বি বাবারা যুবক নৌজওয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনেরা আমিও দম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে দুইখানা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না আল্লাহ আপনার রহমতের কোনো কমতি নাই আপনার রহমতের দোহাই দিলাম আমার জীবনের গুনাহ আপনার রহমত দিয়া ভরপুর করে আমাদেরকে কবুল করে নেন রে দয়াল আল্লাহ আজকের এই মাহফিলে অনেকে হাত বাড়াইছে জগতের মধ্যে বাবা নাই হায় রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা আল্লাহ মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে ফানি কইরা আব্বা অন্ধকার কবরে আব্বার কবরে রাজা মাফ কইরা আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মারে মা কইয়া ডাক দিলে খুলি যার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের ছাওয়া হইয়া যায় আল্লাহ যে মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছি যে মা নিজের পাতের খাবার সন্তানের পাতে তুলা দিছি এখন আম্মা অন্ধকার কবরে কেউ তো কোনো খবর লয় না রে দয়াল আগে আম্মা অসুস্থ হইয়া গেলে সন্তানের খবর নিত বাগির থেকে আসতে নিজের আসল দিয়া গাম গুলা মুইসা দিত এখন মা না পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই আজকের এই মাহফিল যারা সাজাইল কোরবানীগঞ্জের মেঘনতি পরিবহন শ্রমিক ভাইরা ও আল্লাহ আল্লাহ তাদের মধ্যে কে জানি মা হারায় তিন তাদের মধ্যে কে জানি বাবা হারায় তিন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই যাদের আম্মা আব্বা কবরে আম্মা আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন বিশেষ করে আমি গুনাহগার যেই মসজিদের মধ্যে খেতাবত্রত আল্লাহ হযরত পারা গাউসিয়া জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ গতকালকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে লোকটা বড় ভালো মানুষ মসজিদের খেদমতে সুন্নিয়তের খেদমতে কাজ করত আল্লাহ ওনার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন মাহবুব মাওলারে এমন করে যার যার মা নাই যার যার বাবা নাই আম্মা আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন বিশেষ করে আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন যাদের বাবা বিদেশে আল্লাহ তাদেরকে হাওলা করলাম জিম্মাদার হইয়া যান যাদের ভাই যাদের আত্মীয় স্বজন বিদেশের জমিনে প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য দোয়া চাই আমার প্রবাসী ভাইদেরকে আপনি কবুলা আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা চাকরি করে চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন যারা দুনিয়ার জমিনে মেহনতি মানুষ মেহনতে বরকত দেন প্রত্যেকটা পরিবহন শ্রমিক ভাইদেরকে কবুল মঞ্জুর করেন গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখেন আজকের মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দেন আল্লাহ এই কোরবানীগঞ্জ আল্লাহ মেহনতি শ্রমিকবৃন্দের এত সুন্দর মাহফিল আল্লাহ এই শ্রমিকবৃন্দ যে একটা সংগঠন আল্লাহ এই কোরবানীগঞ্জ মেহনতি শ্রমিকবৃন্দের এই সংগঠন কবুল মঞ্জুর করেন সংগতের কমিটির পক্ষে যারা যারা কাজ করে প্রত্যেককে কবুল করে নেন যারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন আমাদেরকে যেই আলোচনাগুলো শ্রবণ করেছি শোনার এবং আলোচনাগুলো শুনে আমল করার মতো তৌফিক দান করেন বিশেষ করে আল্লাহ যেই দিনে মৌতের বিছানায় শুয়ে যাব মালাকুল মৌত আজরাইল আসবে আমাদের রূহ কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মোবারক
দেখাইয়া আল্লাহ মদিনা না দেইকা যদি মারা যায় আল্লাহ রূহটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা মনে বড় আশা বাবা যারা যারা মদিনা যাইতে চায় জবান খুলে জোরে জোরে ডাক দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি মনে বড় আশা মনে বড় আশা মরণের আগে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পরে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।